অন্য বর্ণের সাথে যদি ও থাকে তখন কেমন উচ্চারণ হবে সেটা দেখুন। সিলেবুলে প্রথমে বা দুটি কনসোনেন্টের মধ্যে ও থাকলে উচ্চারণ হবে টি ও পি টপ, এইচ ও পি হপ, ও এফ অফ, ও এন অন, এইরকম। সিলেবুল আদিতে কনসোনেন্ট থাকলে এরপর ও ই বসলে উচ্চারণ হবে কেমন সেটা দেখুন, এস এইচ ও ই, শু। উকার ও ডবল ও, এক্ষেত্রে আদি ও শেষে কনসোনেন্ট হয়ে যদি ডবল ও থাকে তখন উচ্চারণ কেমন হবে, যেমন এফ ডবল ও এল, ফুল, বি ডবল ও কে, বুক। ও ইউ, সিলেবুলে আদিতে বা মধ্যে ও ইউ উচ্চারণ হয়, যেমন ও ইউ আর, আওয়ার, এস ও ইউ আর, সাওয়ার, এ ধরনের। ও আউ, এ ধরনের ক্ষেত্রে কনসোনেন্টের মধ্যে একটি মাত্র ও থাকলে এর উচ্চারণ হবে সি ও ডাব্লিউ, কাউ, এন ও ডাব্লিউ, নাউ, এইচ ও ডাব্লিউ, হাউ। ও ওয়াই, সিলেবুলের শেষে ও ওয়াই থাকলে উচ্চারণটা হবে এইরকম, টি ও ওয়াই, টয়, বি ও ওয়াই, বয়, ইত্যাদি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এখন আমি ইউ এর উচ্চারণ আপনাদের শোনাচ্ছি। ইউ রসৌকার, বাংলায় রসৌকার, ইংরেজিতে ইউ, বা ইউ থেকে ইউ বা ইউ। ইউ যদি আদিতে বা মধ্যে থাকে তাহলে উচ্চারণ হবে এইরকম, ইউপি আপ, সি ইউপি কাপ, বিউটি বাট। ইউ যদি কনসোনেন্টের পরে থাকে তখন উচ্চারণ হবে এইরকম, পি ইউ ডবল এল, ফুল, পি ইউ এস এইচ, পুশ, পি ইউটি পুট। ইউ যদি এক সি ও আই এর পরে ইউ থাকে এর উচ্চারণ হবে এল ইউ আর ই, লিওর, সি ইউ আর ই, কিওর, ইত্যাদি। এখন আমরা ডব্লিউ এবং অয় এর উচ্চারণ দেখব, অন্যান্য বর্ণের সাথে ডব্লিউ এর উচ্চারণ কেমন হবে। ডব্লিউ এর পরে এ থাকলে উভয় মিলে ওয়া উচ্চারণ হয়, যেমন ডাব্লিউ এ এল কে, ওয়াক, ডাব্লিউ এ টি ই আর, ওয়াটার, ইত্যাদি। কিন্তু ডব্লিউ এর পরবর্তী কনসোনেন্টের পর ডব্লিউ এ ব্যতীত অন্য কোনো ভাওয়াল থাকলে ডব্লিউ এর উচ্চারণ ওয়া না হয়ে ও এর মতো হয়ে পরবর্তী ভাওয়ালের উচ্চারণ নিয়মানুযায়ী হবে, যেমন ডাব্লিউ এ কে ই, ওয়েক। আবার দেখেন ওয়াই এর উচ্চারণ ইর মতো, কোনো অর্ডের শেষে সিলেবলের শেষ লেটার ওয়াই হলে উচ্চারণটা কেমন হবে, পলিসি, পি ও এল আই সি ওয়াই, কারেন্সি, সি ইউ ডবল আর ই এন সি ওয়াই, কারি, সি ইউ ডবল আর ওয়াই। কোনো ওয়ার্ডের প্রথম সিলেবলের শেষ লেটার ওয়াই হলে উচ্চারণ হবে টি ওয়াই আর ই, টায়ার, টি ওয়াই, পি এইচ ও আই ডি, টাইফয়েড। আবার কোনো সিলেবলের দুটি কনসোনেন্টের মাঝে ওয়াই এবং শেষে ই থাকলে উচ্চারণ হবে, যেমন টি ওয়াই পি, টাইফ, ডি ওয়াই কে ই, ডাইক, এই ধরনের উচ্চারণ হবে। আশা করি উচ্চারণগুলো আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এখানে ভিডিওটি রাখতে চাই। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো প্লিজ লাইক করবেন, যদি মনে হয় চ্যানেল থেকে উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজে পেয়ে যান। আর আমি তো সবসময় আপনাদের বলি আমি ইংরেজি পারি না, শুধু ইংরেজি শেখার চেষ্টা করছি মাত্র। আর আমি আমার এই ভিডিওগুলো তৈরি করি সেসব মায়েদের জন্য যারা ইংরেজি জানেন না কিন্তু এখন সন্তানকে ইংরেজি শেখাতে হচ্ছে এবং তাদের খুব কষ্ট হয়, তারা আমার মতো যারা একেবারে হাঁটি হাঁটি পায়ে ইংরেজি শেখার চেষ্টা করছে, শুধু তাদের জন্য আমি আমার এই ভিডিওগুলো তৈরি করি। তো আশা করি আপনাদের ভালো লাগছে, সবাই আমার চ্যানেলকে লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আসুন একসঙ্গে সাহস করে বলি, ইংরেজির ভয় করতে হবে জয়। তো সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।